আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্যপ্রবর্তনে ঐক্য এখন দেখবেন জাগমিন অনুষ্ঠানে মাহে রমজান উপলক্ষে সাহরির বিশেষ আয়োজন বরকতময় রমজান আহলন সাহলন মাহেরম জন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে এটি টিভির পর্দায় আছেন সকলকে জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন সাহরির বিশেষ অনুষ্ঠান বরকতময় রমজানে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা দর্শক মাহে রমজান উপলক্ষে এই বিশেষ আয়োজনে আমরা প্রতিদিন পবিত্র কোরআন ও সুনায় দৃষ্টিকোণ থেকে দেশ বরেণ্য ওলামাইকেরামের কাছ থেকে রমজানের বিভিন্ন গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা শুনে থাকি সেই ধারাবাহিকতায় আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় তারাবির রাকাত নিয়ে বিভ্রান্তি নিরসন প্রিয় দর্শক তারাবি পবিত্র রমজানুল কারিম এর মধ্যে যে সকল ইবাদত রয়েছে তার অন্যতম একটি ইবাদত হলো তারাবির সালাত মহান আল্লাহ সুহান হুয়া রমজানের রোজাকে ফরজ করেছেন আর আমাদের জন্য মহানবীর সল্লাহ ওয়াসাল্লাম তারাবির সলাতকে করেছেন সুন্নত এই তারাবির সলাতের রাকাত কত হবে এ বিষয় নিয়ে কেরামের মধ্যে রয়েছে মতভেদ যেই মতভেদকে উপলক্ষ করে সাধারণ মানুষের মধ্যে রয়েছে এক ধরনের বিভ্রান্তি আমাদের অধিকাংশ ওলামাইকেরাম এবং সাধারণ মুসল্লি জেনে থাকেন তারাবির সলাত বিশ রাকাত তবে কেউ কেউ বলে থাকেন তারাবির সলাত আট রাকাত এই বিভ্রান্তি নিরসনে পবিত্র কোরআন ও সন্ন্য দৃষ্টিকোণ থেকে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইদ্রিস আলী সাহেব ইহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহতারাম আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানবো আর তা হলো বর্তমান সময়ে সাধারণ মানুষের মধ্যে তারাবির রাখাত নিয়ে বিভ্রান্তি রয়েছে কেউ বলেন আট রাকাত এবং অধিকাংশ আমরা বলে থাকি রাকাত। আমাদের এই বিভ্রান্তি আপনার কাছ থেকে পবিত্র কোরআন ও সুন্দর দৃষ্টিকোণ থেকে আলোচনা শুনতে চাই ধন্যবাদ একটা সুন্দর বিষয় জন্য প্রিয় দর্শক আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন শুনে আসি পবিত্র মাহরম রমজানকে উপলক্ষ করে মুসলিহীন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় চমৎকার একটি ইসলামী সঙ্গীত জীবন পথে পথ মনো সহায় রাখো কাম্য আখেরা কে সহায় রাখো কাম্য আখেরা জীবন পথের পুথি কহে গন্তব্য জানার জীবন পথের পথি কহে গন্তব্য দুনিয়া কে সহায় রাখো কাম্য আখেরা কে সহায় রাখো কাম্য আখেরা জীবন পথের পথি কহে গন্তব্য জান্নাত জীবন পথের পথি কহে গন্তব্য জান্নাত আখি রাতের নামে দুনিয়া কামাই যাহান নামের পা দুনিয়া ত্যাগো দুনিয়া দারি নয় রে সঠিক মা পাখের নামে দুনিয়া কাময় যাহান নামের পুনিয়াতে গো দুনিয়া দারি নয় রে সঠিক ম যদি সঠিক পথে জীবন গড় মিল বেরে না যদি সঠিক পথে জীবন গড় মিল বেরে না জীবন পথির পথি কহে গন্তব্য জান জীবন পথির পথি কহে গন্তব্য দিনকে তুমি বানায় না যুগের উপযোগী যুগকে গড় বানাও তাকে দিনের সহযোগী দিনকে তুমি বানায় না দিনকে তুমি বানায়ো উপযোগী যুগকে গড় বানাও তাকে দিনের সহযোগী মোবাইল টিভি টেকনোলজি যুগের দাবি যত আখের আশের বানাও পুরো ঘুচবে সকল ক্ষত মোবাইল টিভি টেকনোলজি যুগের দাবি যত আখেরাতের বানাও পুরো ঘুচবে সকল ক্ষত যদি সামান তোমার দিনমুখী হয় মিলবে রে যান যদি সামান তোমার দিনমুখী হয় মিলবে রে যান না জীবন পথের পথি কহে গন্তব্য জানা জীবন পথের পথি কহে গন্তব্য জান দুনিয়া কে সহায় রাখো কামমো আঁখেরা কোন পথের পথে সহায় তো কাম তো আঁকিরা জীবন পথে মন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মুসলিহীন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মাহরমজানকে উপলক্ষ করে চমৎকার একটি ইসলামী সংগীত শুনে ফিরে আসলাম দর্শক চলুন আর দেরি না করে আমাদের মূল আলোচনার বিষয় তারাবির রাকাত নিয়ে বিভ্রান্তি নিরশন আমাদের মুহতারামের কাছ থেকে জেনে নেই نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبع سبيل من أناب إلي ثم إلي مرجيكم فأنبئكم فأنبئكم بما كنتم تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলাহানুআলা জা আলিকা মিনশাহিদ্দিন ওশাহিরিন আলহামদুলিল্লাহ হিরবুল আলামিন। সুপ্রিয় দর্শক আমরা পবিত্র মাহম রমজানে বিভিন্ন এবাদতবন্দিগীর মধ্য দিয়ে অতিক্রম করছি পবিত্র মাহের রমজানে যে সমস্ত আমরা এবাদতবন্দি করি তার মধ্যে অন্যতম হচ্ছে তারাবির সালাত তারাবির সালাতে আকার সংখ্যা নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি রয়েছে তাই আসুন আমরা তারাবীর রাকাত সংখ্যা সম্পর্কে যত মতবাদ আছে সেই মতবাদগুলি আমরা পর্যালোচনা করে বিভ্রান্তি নিরসনের চেষ্টা করি আমরা প্রথমেই দেখি রাকাতের তারাবীর সংখ্যা সম্পর্কে যে সমস্ত মতামত আছে তার ভিতরে অন্যতম মতামত হচ্ছে ইমাম ইসাহাকের মতে তারাবির রাকাত সংখ্যা হচ্ছে একচল্লিশ তো একচল্লিশ এইটা এই সংখ্যাটা উবায়বরি কাব রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে কিন্তু আসলে এই মতামত পরবর্তীতে থাকে নাই যেহেতু ওবায়বনে কাবের ইমামতিতেই ওমর ফারুক রাদি আল্লাহ জমানাতে বিশ রাখার তারাবির প্রচলন হয় সুতরাং এই মতামত আর থাকেনি ইমাম মালিক রহমাউল্লাহ তালার মতে তারাবির আকার সংখ্যা হচ্ছে ছত্রিশ আসলে ইমাম মালিক রহমাউল্লাহ তালা তিনি মদিনার ইমাম ছিলেন মদিনাবাসীরা যখন দেখতে পাচ্ছিল যে মক্কাবাসীরা তারাবি বিশ রাকাত তারাবি আদায় করে এবং তারা প্রতি চার রাকাত পরে পায়তুল্লা শরীফের তপ করে তপের পরে আবার দুই রাকাত করে সালাত আদায় করে এজন্য মদিনাবাসীরা মক্কাবাসীদের সাথে সমন্বয় সাধন করতে গিয়ে ওই চারবার তপের পরিবর্তে আট রাকাত এবং নফল নামাজ যে পড়তেন আট রাকাত এই আট আর ষোলো এই ষোলো রাকাত নামাজ তারা বেশি পড়তেন তারাবিন নামাজ আসলে বিশ রাখাতেই ছিল তারা ষোলো রাকাত বেশি পড়তেন ওই তফপের পরিবর্তে এবং তফপের পরে দুই রাকাত নামাজ পড়তেন মক্কাবাসীরা তার পরিবর্তে এইটা কিন্তু মূলত পরবর্তীকালে থাকেও নাই বিশ রাকাত তারাবি পরবর্তীতে প্রচলন হয়েছে তো তারাবীর আকাশ সম্পর্ক সম্পর্কে আমরা যেই মত বেশি প্রচলিত এবং যেটা চোদ্দোশো বছর ধরে সাহাবা একরাম তাবিন তবে তাবিন তাদের মাঝে যে মতামত প্রচলিত হয়ে আসছে সেটা বিশ্রাকাতেই বিশ্রাকাত তালাবি রসুল আকরাম সাল আলি আসাল্লামও আদায় করেছেন এটা মুসানিফ ইবন আবির সাহেবার রেওয়াতের ভিতরে আব্দুল ইবিনী আব্বাস থেকে এসেছে হাদিসটি হচ্ছে আর ইবনী আন্না আল্লাহ তালু আন্যা ওয়াসাল্লাম সালুআসাল্লাম কানাউসলিফি রমদানা এশরিনা রাকাতান বে এসরিনা রাকাতন ওয়াল রসুল আকরাম সাল আলী ওয়া রমজান মাসে কানা ইউসল্লি ফি রমদানা রমজান মাসে তিনি আদায় করতেন এশ্রিনা রাকাতান বিশ রাকাত ওয়াল বেত্র এবং বেতের নামাজ আদায় করতেন এই হাদিসের ভিতরে একজন রাবি আছেন ইব্রাহিম এবনে ওসমান তার সম্পর্কে কোনো কোনো মহাদিস আপত্তি করল ইমাম বোখারির ওস্তাদের ওস্তাদ ইয়াজিদ নেহারুন রহমাহুল্লাতালা তার সমসাময়িক ছিলেন তিনি তার সম্পর্কে মন্তব্য করছেন মা কাজা আলান্না সে রজুলুন, ইয়ানিফি জমানহি আদ আলু কাজা মিনহু তার জমানাতে তিনি সবচাইতে বেশি ন্যায়পরণ বিচারক ছিলেন সুতরাং এই হাদিসটি সহির মানদণ্ডে উত্তীর্ণ এবং এই হাদিসটি যোগ্য তাছাড়া বিশ টাকা তারাবীর জমাতের সাথে যে প্রচলন সেটা ওমর ফারুক রাদি আল্লাহ জমানা থেকে এসেছে এ সম্পর্কে সাহেব আজিৎ রাদি আল্লাহ তোলাহ তার থেকে হাদিস এসেছে যেটা বাহাকি সুনানুর কুবরার ভিতরে এসেছে আন সাহেব রদি আল্লাহালু কল কানু ইয়াকুমুনা আল্লাহ আহাদমর আবনুল আল্লাহ রদি ফি শাহরে রমদানা বেসরিন আর কাতান সাহেব মেয়াজিদ থেকে বর্ণিত তিনি বলছেন লোকেরা উমর ফারুক রাদি আল্লাহ তালের জমানাতে রমজান মাসে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করতেন এই হাদিসের সহি হওয়ার ব্যাপারে অনেক হাফেজ হাদিস তারা স্পষ্ট বক্তব্য রেখেছেন তারা এটাকে সহি বলেছেন তার ভিতরে অন্যতম হচ্ছে ইমাম নববীর রহমা তালা অলিউদ্দিন এরাকি রহমা তালা জালালউদ্দিন উদ্দিন সৈতী রহমা এই হাদিসটাকে চোদ্দোশো বছর ধরে কোনো মহাদিস কেউ দৈব বলেননি দৈব বলার সাহস পাননি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের কতিপয় বন্ধুরা তারা তারাবির সালাতের আকার সংখ্যা বলেন আট তারা যে সমস্ত দলিল দিয়েছিল দিয়ে থাকেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে দলিল বোখারি মুসলিম শরীফের হাদিসে আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালহা থেকে যে হাদিস এসেছে হাদিস খানার বর্ণাকানো হচ্ছে বনাকারী হচ্ছে আবু সালমা রদি আল্লাহ তালু তো হাদিস খানা হচ্ছে আন আবি সালমাতা রদি আল্লাহ তালু সালা আয়সা তা সিদ্দিকা রদি আল্লাহ তালহা কাইফা কান সালাত রসুল্লাহ সাল্লাম ফি রমদানা ফকালাত মা কানা রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম

রসুলের সম্পর্কে রমজান মাসে তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে রসুলের নামাজটা কীরকম ছিল আয়সা সিদ্দিকা বলছেন রমজান হোক গায়ের রমজান হোক কোনো সময় তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না এরপরে রস এরপরে আয়সা সিদ্দিকা রেদি আল্লাহ তালহা তার নামাজের বিবরণ দিলেন রসুল আকরাম আলী ওয়াসাল্লাম চার রাকাত নামাজ পড়তেন তো এরপরে বলছেন তার নামাজটা এত সুন্দর ছিল এত দীর্ঘ ছিল লা আন ল হুসনহিন্না ওয়াতুলহিন্না তার দীর্ঘ দীর্ঘ সূত্রিতা সম্পর্কে তার সৌন্দর্য সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না এরপরে রসুল আকরাম সালু আলী আসসালাম আরও চারাকাত নামাজ পড়তেন এটাকে ভাষায় ব্যক্ত করার মতো নয় তার সৌন্দর্য কীরকম ছিল তার দীর্ঘ কীরকম দীর্ঘতা কীরকম ছিল এটা ভাষায় ব্যক্ত করার মতো নয় এরপরে রসুল আকরাম লহ আলি ওয়াসাল্লাম তিন ডাকাত বেতের পড়তেন তো এই হাদিস যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাব এই হাদিসের উপরে যেই বন্ধুরা দলিল দিচ্ছেন আট টাকাত তারাবির সেই বন্ধুরাও এই হাদিসের উপর আমল করেন না আমরা দু একটা উদাহরণ দিতে পারি এই হাদিসের ভিতরে আছে যে রসুল আকরাম সল্লাহু আলী ওয়াসাল্লাম চার রাকাত নামাজ পড়তেন তো আমাদের এই বন্ধুরা তারাবিন নামাজ দুই রেকাত করে পড়েন এই বন্ধুরা জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করেন অথচ রসুল আকরাম সল্লু ওয়াসাল্লাম এই নামাজ আদায় করেছেন আয়সা সিদ্দিকা রাদি আল্লাহু তালনার কাছে একান্ত নীরবে নিবিত্তে। তো এই বন্ধুরা নামাজ আদায় করেন মসজিদে জামাতের সাথে সরাবে তো এই হাদিসের উপরে তারাও আধু আমল করেন না আসল ব্যাপারটি হচ্ছে এই হাদিসের উপরে তারা আমল করবেন কি করে এই হাদিস তো আসলে তারাবি সম্পর্কে নয় এই হাদিসখানা যে তাহাজুত সম্পর্কে এটা আমরা হাদিসের বর্ণভঙ্গি হাদিসের ভাষা দিকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি আয়সা সিদ্দিকারে আল্লাহ আল্লাহাল এই রসুলের নামাজ সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন মা কানা রমদানা ওলাফি আলী আলা এহেদা রমদানাফি তারা কাতান রসুল আকরাম সালু আলী আসসালাম রমজান রমজান কোনো সময় এগারো রাকাতের বেশি পড়তেন না তো আপনারা সকলেই জানেন যে তারাবি হয় রমজান মাসে গয়রে রমজান মাসে তারাবি হয় না গয়রে রমজান মাসে হয় তাহাজুত সুতরাং আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালহা এখানে তাহাজুত নামাজের বিবরণ দিয়েছেন তো এরপরে হাদিসের ভিতরে এসেছে আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালনহা রসুলের নামাজ সম্পর্কে বলছেন যে ইউসল্লি আরবান রসুল চার রাকাত নামাজ পড়েছেন তো আসলে চার নামাজ এইটা পড়া হয় মূলত তাহাজুদের নামাজেই তারাবির নামাজ সকলের মতেই দুই রেকাত দুই কাত করে পড়া হয় তাহলে তাহাজুদের নামাজ দুই রেখাতে পড়া যায় চার ডাকাত পড়া যায় যেহেতু রসুল চারাকাত পড়েছেন তাহলে বোঝা যাচ্ছে এই নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ এই নামাজ মূলত তারাবির নামাজ নয় এই হাদিসের দ্বারা প্রমাণিত হচ্ছে রসুল আকরাম সালু আলি ওয়াসাল্লাম তিন রাকাত বেতারের নামাজ পড়েছেন তো আসলে ওই তাহাজুদ নামাজের পরেই বেতেরের নামাজ পড়েছেন এটাই প্রমাণিত হয় তো আসলে এটা ছিল তাহাজুদের নামাজ এই হাদিস দ্বারা কোনো মুহাদ্দিস কিন্তু তারাও কিন্তু তারাবির নামাজ বোঝেন নাই তাহাজুদের নামাজেই বোঝেছেন যেমন ইমাম মুসলিম ইমাম দাউদ মত ইমাম মালিক রহমাহুল্লাহ তালা তারা তাদের হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসখানা তাহাজুদের অধ্যায় এনেছেন তারা মূলত তারাবির অধ্যায় এই হাদিস আনেন নাই তবে কেবলমাত্র ইমাম বোখারি এই হাদিস হাদিসখানাকে তাহাজুদের অধ্যায় তারাবির অধ্যায় এনেছেন ইমাম বুখারি রহেমাহুল্লাহ তালা এই হাদিস উল্লেখ করে দুই জায়গায় উল্লেখ করে কথা বুঝাতে চাচ্ছেন যে রমজান মাসে কেবল তারাবি নামাজ পড়লেই হবে না তাহাজুদের নামাজও পড়তে হবে এই হাদিসের দ্বারা কোনো ফকি তারাবির নামাজ বোঝেন নাই তারা তাহাজুদের নামাজেই বোঝেছেন তার কারণ সকল ফকিদের মতেই তারাবিন নামাজ বিশ্রাকাত ইমাম মালেক বলেন ইমাম সাফি বলেন ইমাম আহমদ বলেন ইমাম আবু হানিফা বলেন সকলের ঐক্য যে তারাবিন নামাজ বিশ্রাকাত সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি এই হাদিস দ্বারা তাহাজুদের দলিল দেওয়া যেতে পারে তারাবিন নামাজের দলিল দেওয়া যায় না এই হাদিস দ্বারা তারাবিন নামাজকে বোঝানো আদৌ হয়নি সুতরাং আসুন বিভ্রান্তির অবসান ঘটাই বিশ টাকা তারাবীর নামাজ আদায় করে রসুল আকরাম সাল আলী ওয়াসালাম তারাবির যে ফজিলতের কথা বলেছেন মান কামা মা সাবান গুফের আলাহু যে ব্যক্তি একিনের সাথে সবের আশায় আন্তরিকতার সাথে তারাবির নামাজ আদায় করবে তার পিছনের সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বিভ্রান্তির অবসান ঘটিয়ে তারাবির সাত আদায় করে এই ফজিলত লাভের তৌফিক আল্লাহ পাক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ মুহতারাম এতক্ষণ পবিত্র কোরআন ও সুন্নাহ দৃষ্টিকোণ থেকে তারাবির রাকাত নিয়ে বিভ্রান্তি নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ হজরত মাওলানা মুফতি ইদ্রিস আলী সাহেবের কাছ থেকে তারাবির রাকাত নিয়ে বিভ্রান্তি নিরসক শীর্ষক আলোচনাটি শুনলাম দর্শক তারাবির রাকাত যাই হোক না কেন কিন্তু তারাবির সলাৎ কিন্তু এই পবিত্র মাহরুম জানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত যেহেতু রাসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে মাহরুম জানের প্রত্যেকটি সুন্নত অন্যান্য মাসের একটি ফরজের সমতুল্য তাই অবশ্যই বেশি 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 আদায় আদায় করার উদ্দেশ্যে আমরা করব। সংখ্যাকে বাড়িয়ে দেব সব আল্লাহ আমাদের সকলকে পবিত্র মাহের রমজানের প্রত্যেকটি ইবাদত তার নৈকট্য লাভের উদ্দেশ্যে করার তৌফিক দান করুন দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখার আমন্ত্রণ জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান আল্লাহ হাফিজ দর্শক আসুন আমরা মোনাজাতের পূর্বে রসুল আকরাম সালু আলহি আসালামের প্রতি একবার দৃশ্য পাঠ করে নিই اللهم صل على سيدنا نبينا وَشَفِيعَنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم, اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رحمن يا رحيم يا غفور يا غفار يا ستار يا جبار ইয়া রাব্বাল আলামিন আমরা কতিপয় গুনাহগার পবিত্র মাহে রমজানের এই গভীর রজনীতে তোমার শাহী দরবার আমরা হাত তুলেছি মেহরবানি করে তুমি আমাদেরকে কবুল করে নাও এ আল্লাহ পবিত্র মাহে রমজানের উশিলায় আমাদের জীবনের গুনা তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ পবিত্র মাহে রমজানে আমাদের বেশি বেশি ইবাদত করার তুমি তৌফিক দাও এ আল্লাহ পবিত্র মাহে রমজানের তারাবিন নামাজ আদায় করে তোমার ফজিলত লাভের তুমি তৌফিক দাও এ আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের মৃত্যু পিতামাত আত্মীয় স্বজন সকলকে তুমি মাফ করে দাও তাম বিশ্বের মুসলমানদেরকে তুমি মাফ করে দাও তাম বিশ্বের মুসলমানদেরকে রমজানের ফজিলত লাভ করার তুমি তৌফিক দাও এ আল্লাহ তামা বিশ্বের মুসলমানদেরকে তুমি নাজাদ দিয়ে দাও